রপ্তানি পণ্যের নতুন নাম প্রক্রিয়াজাত কাজু বাদাম, কিন্তু সংকট থাকায় উদ্যোক্তাদের নির্ভরতা আমদানি করা কাঁচামালের উপরে। তাদের দাবি, ভৌগোলিক অবস্থান এবং সস্তা শ্রমের কারণে বাংলাদেশ চাইলে বছরে ৫০০ কোটি মার্কিন ডলারের কাজু বাদাম রপ্তানি করতে পারে, তবে এই জন্য দরকার কাঁচামালের আমদানি শুল্ক প্রত্যাহার। এমন দাবিকে আমলে নেবে সরকার বলে আশ্বাস কৃষিমন্ত্রীর। ফজল সিদ্দিকীর প্রতিবেদন। বাংলাদেশে অপ্রচলিত হলেও এক কাজুতেই বাজিমাত ভিয়েতনামের। সারা বিশ্বে যে চাহিদা তার ৪০% একাই সরবরাহ করে বছরে দেশটির আয় ৩০০ কোটি মার্কিন ডলার। পরিকল্পনার মাত্র ২০ বছরের মাথায় নিজস্ব উৎপাদন আর আমদানি করা কাঁচা কাজু বাদাম প্রক্রিয়াজাত করে রপ্তানির মাধ্যমেই এই আয় ভিয়েতনামিজদের। বাংলাদেশেও চাহিদা আছে কাজু বাদামের। বছরে ৩০% হারে বেড়ে চাহিদা এখন ১০০০ টন। বিষয়টি মাথায় রেখেই কাজু বাদাম প্রক্রিয়াজাত করছেন দেশীয় উদ্যোক্তারা। কিন্তু মাত্র ২৫% কাঁচামাল দেশে উৎপাদন হয় নির্ভরতা আমদানিতে। প্রক্রিয়াজাতকারী ও রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশ চাইলে কাজু রপ্তানি করে বছরে আয় করতে পারে কমপক্ষে ৫০০ কোটি মার্কিন ডলার। এজন্য কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার চান তারা। গভর্নমেন্ট যদি আমাদের চিন্তা করে যে আমরা র মেটেরিয়ালসের ক্ষেত্রে ডিউটি ট্যাক্স, যারা শুধু প্রসেসিং ফ্যাক্টরি করতেছে, নট কমার্শিয়ালি প্রসেসিং ফ্যাক্টরি করতেছে, তাদের যদি ডিউটি ট্যাক্স ০% এনে দেয়, তারা যদি ইম্পোর্ট করে আনে এবং সেটাকে রিএক্সপোর্ট করে, অর্থাৎ যেটা গার্মেন্টস ট্রেড বা আদার্স হয়ে থাকে বাংলাদেশে, সেই সিস্টেমটাকে যদি ডেভেলপ করতে পারে, তাহলে ভবিষ্যতে এই ট্রেডটাকে ১০০% গড়ে তোলা সম্ভব। সম্ভাবনাময় এই কাজু খাতকে টেকসই করতে পার্বত্য অঞ্চলের প্রতি ৫ লাখ হেক্টর জমির ২ লাখ হেক্টর যেন কাজুর আওতায় আসে, এমনটাই চাচ্ছেন উদ্যোক্তারা। আমরা কাজু বাদাম সংগ্রহ করেছি সরাসরি কৃষকদের থেকে এবং ওদের হাতে আমরা প্রক্রিয়াত কাজু বাদামের প্রথমটা হাতে তুলে দিয়েছি, ওদেরকে দেখিয়ে দিয়েছি, দেখো তোমরা যে কষ্ট করে এই ফলটা সংগ্রহ করছো ওটা থেকে কী হচ্ছে, ওরা উৎসাহিত হচ্ছে। যে পার্বত্য চট্টগ্রাম সবচেয়ে বেশি অবহেলিত ছিল, যেটার কোনো ইনকাম ছিল না, একটা মার্জিনাল জনগোষ্ঠী ছিল, তারা একটা নতুন ক্যাশ ক্রপ পেয়েছে, হাই ভ্যালু ক্রপ পেয়েছে, তো ওরা নিরুৎসাহিত হবে, কারণ ওরা দেখছে যে এখানে কম দামে চলে আসছে। খাতটির উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ঋণ দেওয়ারও আহ্বান এই উদ্যোক্তা অর্থনীতিবিদের। নতুন শিল্পের বিকাশ হিসাবে তাদেরকে ব্যাংক থেকে ফ্রি কোলারেটাল লেন্ডিং বেসড লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাছাড়া তারা যে সমস্ত সাপোর্টিং যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে দরকার আছে, সেই সাপোর্টিং ইন্ডাস্ট্রিগুলো যেন তাদেরকে যথাযথভাবে তার শিল্পের বিকাশে সহায়তা করে। কৃষিমন্ত্রী বলছেন, অপ্রচলিত কাজু বাদাম নিয়ে বিশেষ পরিকল্পনা আছে সরকারের, প্রয়োজনে কাঁচামাল আমদানিতে শুল্ক কমিয়ে আনারও প্রতিশ্রুতি দেন তিনি। আমরা ইতিমধ্যেই অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি, আমরা বাণিজ্য মন্ত্রীর সাথে কথা বলেছি, আমরা একের উচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা কাজু বাদাম কফির সম্ভাবনার কথা বলেছি। উনি বলেছেন উনি প্রণোদনা এবং সর্বাত্মক সহযোগিতা করবেন। ইতিমধ্যেই কাজু বাদামের চারা বিদেশ থেকে এনে, উচ্চ ফলনশীল চারা এনে আমরা বিতরণ করছি, এবং ইনশাল্লাহ যে ৮৯% ডিউটি আছে, এটা একটা এসআরওর মাধ্যমে আমরা সহযোগিতা করব, প্রণোদনা দেব, যাতে এই লাভজনক ফলগুলো, অর্থকরী ফলগুলো, ফসলগুলো আমরা এখানে উৎপাদন করতে পারি। ৫০০০ টন কাঁচামালের চাহিদার বিপরীতে দেশে উৎপাদন মাত্র ১৫০০ টন। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল ২৪, ঢাকা।